আমি যদি দর্শনে পড়ি, আমি যদি সাইকোলজিতেও পড়ি, আমি যদি অ্যানথ্রোপোলজিতেও পড়ি, যে যে সাবজেক্ট আমি পড়ি না কেন, আমার জীবনের মৌলিক লক্ষ্য আমাকে নিজে নির্ধারণ করে নিতে হবে। যদি আমাদের সরকার আমাদের আমাদের শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে না দেয়, আমাদের বিশ্ববিদ্যালয় যদি লক্ষ্য নির্ধারণ করে না দেয়, আমাদের নিজেকে এই লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে, কারণ আমাকে জান্নাতে যেতে হবে। রবকে চেনা, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে বড় জানার বিষয়। এই জানার বিষয়টা আমাকে সবার আগে নির্ধারণ করতে হবে, আমি কোন বিষয়টা আগে জানবো। আমি আল্লাহকে জানবো, তার দাসত্ব করা শিখবো, তার বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব, কিভাবে, কোন সোর্স অফ নলেজ থেকে। সোর্স অফ নলেজটা আমাকে জানতে হবে, যেখানে খুশি সেখান থেকে জেনে নিলাম, পরিবার থেকে জেনে নিলাম, সমাজ থেকে জেনে নিলাম, এর নাম আসল শিক্ষা না, এর নাম আসলে সোর্স অফ নলেজ নয়। সোর্স অফ নলেজ হচ্ছে ওমা আতাকুমুর রসুল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। এই দর্শন সাবজেক্ট, এই অ্যানথ্রোপোলজি সাবজেক্ট যদি আমাকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করে দেয়, তাহলে এই জ্ঞান কখনোই আমার জন্য উপকারী জ্ঞান নয়। এই জ্ঞান দুনিয়াতে হয়তো আমাকে সাময়িক উপকার করতে পারে, কিন্তু আমার স্থায়ী যে জীবন, আখেরাতের জীবন, এই জীবনের পরে যে জীবনটা অপেক্ষা করছে, সেই জীবনের সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, ফলে ওই জ্ঞান কখনোই আমার জন্য উপকারী হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার মৌলিক উদ্দেশ্য শীর্ষক সেমিনারে সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিমণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সেই সাথে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে রমজানুল মোবারকের এই পবিত্র ক্ষণে আমরা কিছু ভাই, কিছু দিনদার ভাই, যারা দিনের আলোয় আলোকিত হতে চেয়েছি, যারা কিনা ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চেয়েছি, যারা কিনা শিক্ষার মৌলিক উদ্দেশ্যকে নিজের জীবনে আত্মস্থ করতে চেয়েছি, সেই ছাত্র ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি তাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় একেবারেই শেষ, একটু পরেই ইফতার শুরু হয়ে যাবে। আমি তার আগে সংক্ষেপে যে বিষয়টি বলতে চাইব, ইতিমধ্যে আজকে যে সেমিনার হয়ে গেল, যে বিষয়ে সেমিনার হয়ে গেল, সে বিষয়ে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহতারাম প্রধান অতিথি অত্যন্ত বিস্তারিতভাবে, বলা যেতে পারে শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য আমাদেরকে বিস্তারিতভাবে বলে গেছেন। এই বিষয়ে নতুন করে আর কিছু বলার অবকাশ নেই, আমি সংক্ষেপে শুধুমাত্র এটুকুই বলতে চাইব যে আজকে সারা বিশ্ব, শুধু বাংলাদেশ নয়, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো নয়, সারা বিশ্বের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, যত শিক্ষা কেন্দ্র রয়েছে, যেখানে যেখানে জ্ঞানের চর্চা হচ্ছে, যেখানে যেখানে শিক্ষার চর্চা হচ্ছে, আমরা যদি হিসাব করে দেখি, বলতে পারবো যে 99% ক্ষেত্রে আসলে শিক্ষার মৌলিক উদ্দেশ্য জেনে আমরা শিক্ষা অর্জন করছি, জ্ঞান অর্জন করছি, এটা বলার কোনো উপায় নেই। তার কারণ শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য ছিল, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার সাথে আমাদের কোনো সংযোগ তৈরি হচ্ছে না এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে। এই শিক্ষা ব্যবস্থা, সেটা ইউরোপের শিক্ষা ব্যবস্থা হোক, সেটা আমেরিকার শিক্ষা ব্যবস্থা হোক, সেটা বাংলাদেশের হোক, সেটা আর যেখানেই হোক না কেন, এই শিক্ষা ব্যবস্থার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক নেই। আর এই কারণেই এই শিক্ষা ব্যবস্থা কখনোই পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা হতে পারে না। যেই শিক্ষা শুধুমাত্র এই দুনিয়ার জীবনের কিছু নিয়মকানুন পালনের শিক্ষা দেয়, এই দুনিয়াবী জীবনে আমাদের জীবিকা অর্জনের কিছু পথ শিখিয়ে দেয়, এই শিক্ষার নাম কখনোই প্রকৃত অর্থে শিক্ষা হতে পারে না। এই শিক্ষা একটা পশুরও আছে, একটা প্রাণীরও আছে, সেও জানে কীভাবে খাওয়া দাওয়া করতে হয়, সেও জানে কীভাবে পরিবার পরিচালনা করতে হয়, সেও জানে কীভাবে কোথায় থাকতে হয়, তারও একটা থাকার জায়গা আছে। আমরাও যদি মানুষ হয়ে ঠিক একই ধরনের চিন্তা চেতনা পোষণ করি, একই ধরনের শিক্ষা গ্রহণ করি, আমাদের সাথে পশুর সাথে পার্থক্যটা কী হলো? যদি এই শিক্ষা আমাদেরকে আমাদের স্রষ্টার সাথে রিলেট করতো, আমাদের স্রষ্টার সাথে সংযোগ তৈরি করতো, এই শিক্ষা যদি আমাদেরকে পরবর্তী জীবনের সাথে সংযুক্ত করতো, তাহলে এই শিক্ষা প্রকৃত অর্থে শিক্ষা হতো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই যে সেমিনার আজকে হচ্ছে, এই সেমিনারটা হওয়ার কথা ছিল এক মাস আগেই, রমজান মুবারকের পূর্বেই।
ঠিক যেই দিন এই প্রোগ্রামটা হবে সেই দিনে একটা তুচ্ছ কারণে আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা এই এলাকার অশিক্ষিতই বলবো আমরা নিঃসন্দেহে আমাদের মতো শিক্ষিত তারা নয় সেই অশিক্ষিত যারা ব্যবসায়ী তাদের সাথে আমাদের এই শিক্ষিত ছাত্র ভাইরা তারা বিনা কারণে একটা তুচ্ছ কারণে মারামারি বাঁধিয়ে পুরো এই বিনোদপুর বাজারটাকে তুলকালাম করে এই বিশ্ববিদ্যালয়টাকে তারা দুই তিন দিন ধরে বন্ধ রাখলেন এই শিক্ষা কি বলবো এটা যে বাস্তব একটা প্রতিফল আমরা দেখলাম যে এই শিক্ষা সামান্য আমাদেরকে মানবিক কিছু মূল্যবোধ শিক্ষা দেয়নি আমাদেরকে এইটুকু অন্তত শেখা উচিত ছিল যে একটা অশিক্ষিত মানুষ বলা যেতে পারে আমাদের তুলনায় তাদের অবস্থান অনেক নিচে তাদের সাথে যে গণ্ডগোল করে তাদের সাথে যে মারামারি বাঁধিয়ে এইভাবে মানে অশিক্ষিত বর্বর একটা আচরণ যে করা যায় না এইটুকু শিক্ষা আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা যে দেয়নি এটাই কিন্তু হাতে কলমে সেদিন প্রমাণিত হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমি কথা বাড়াবো শুধু এইটুকুই বলতে চাইবো আমাদের শিক্ষার একমাত্র লক্ষ্য যদি কিছু হয়ে থাকে যেই শিক্ষার মাধ্যম দিয়ে আমি প্রকৃত অর্থে নিজেকে শিক্ষিত বলে দাবি করতে পারবো সেই শিক্ষা হলো তাওহীদ রিসালাত এবং আখেরাত ভিত্তিক শিক্ষা যে শিক্ষার কথা আমরা শুরুতেই বলেছি সম্মানিত উপস্থিতি আমাদের শিক্ষার লক্ষ্য যদি নির্ধারণ করতে হয় আমি যে যে সাবজেক্টেই পড়ি না কেন আমি যদি দর্শনেও পড়ি আমি যদি সাইকোলজিতেও পড়ি আমি যদি অ্যান্থ্রোপোলজিতেও পড়ি যে যে সাবজেক্ট আমি পড়ি না কেন আমার জীবনের মৌলিক লক্ষ্য আমাকে নিজে নির্ধারণ করে নিতে হবে যদি আমাদের সরকার আমাদের আমাদের শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে না দেয় আমাদের বিশ্ববিদ্যালয় যদি লক্ষ্য নির্ধারণ করে না দেয় আমাদের নিজেকে এই লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে কারণ আমাকে জান্নাতে যেতে হবে আমি যদি জান্নাতে যেতে না চাই আমি যা খুশি করতে পারি কিন্তু আমি যদি জান্নাতে যেতে চাই যদি আমার রবের সাক্ষাৎ আমি পেতে চাই তাহলে আমাকে আমার লক্ষ্য নিজেকেই নির্ধারণ করে নিতে হবে আর এই লক্ষ্য হচ্ছে প্রথম লক্ষ্য হচ্ছে মারিফাতুল্লাহ আমার স্রষ্টাকে যেন আমি সঠিকভাবে চিনতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় জানার বিষয় আমি যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরে প্রথম জিজ্ঞাসা করা হবে তোমার রবকে এই রবে রবকে চেনা এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জ্ঞান সবচেয়ে বড় জানার বিষয় এই জানার বিষয়টা আমাকে সবার আগে নির্ধারণ করতে হবে কোন বিষয়টা আগে জানবো দুই নম্বর হচ্ছে এই স্রষ্টাকে জানার পরে দ্বিতীয় কর্তব্য হচ্ছে স্রষ্টার বিধান অনুযায়ী আমি কিভাবে নিজেকে পরিচালনা করব কিভাবে আমি স্রষ্টার আবেদ হব স্রষ্টার দাস আমি কিভাবে হব এটা হচ্ছে আমার দ্বিতীয় জানার বিষয় তৃতীয় জানার বিষয় যে আমি এই জ্ঞানটা কিভাবে অর্জন করব আমি আল্লাহকে জানব তার দাসত্ব করা শিখব তার বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব কিভাবে কোন সোর্স অফ নলেজ থেকে সোর্স অফ নলেজটা আমাকে জানতে হবে যেখানে খুশি সেখান থেকে জেনে নিলাম পরিবার থেকে জেনে নিলাম সমাজ থেকে জেনে নিলাম এর নাম আসল শিক্ষা না এর নাম আসলে সোর্স অফ নলেজ নয় সোর্স অফ নলেজ হচ্ছে ওমা আতাকুমুর রসুল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন আমাদের কাছে যেন তিনি আমাদেরকে সোর্স অফ নলেজটা আমাদের শিখিয়ে দিতে পারেন আর সেই সোর্স অফ নলেজ হচ্ছে আল কোরআন এবং তার ব্যাখ্যা সহি হাদিস আল কোরআন এবং সহি হাদিস এই দুটোই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় গাইডলাইন সবচেয়ে বড় নির্দেশনা এই দুইটা গাইডলাইন ফলো করার মাধ্যম দিয়েই আমরা আমাদের রবকে চিনতে পারবো এবং আমাদের রবকে আমি কিভাবে ইবাদত করব তার বিধান অনুযায়ী কিভাবে নিজেকে পরিচালনা করব সেই জ্ঞানটাও আমি অর্জন করতে পারবো সম্মানিত উপস্থিতি আমার আলোচনার দ্বিতীয় বিষয় ছিল ক্যারিয়ার গঠন নিয়ে আমরা প্রত্যেকেই ক্যারিয়ার নিয়ে প্রত্যেকেই উদ্বিগ্ন বিশেষ করে ছাত্র জীবনের এই পর্যায়ে যারা আমরা এসেছি আমাদের সবারই এখন চেতনা চিন্তা চেতনা যে ভবিষ্যতে কিভাবে একটা বড় চাকরি পাবো কোথায় পড়াশোনা করব দেশের বাইরে কোথায় যেতে পারি নানা ধরনের ক্যারিয়ার প্ল্যান নিয়ে আমরা বসে আছি আমি আপনাদেরকে শুধুমাত্র তিনটা গাইডলাইন ধরিয়ে দিতে চাই যে যেই পর্যায়ে আমি যেতে চাই না কেন যে যে পেশাতেই যেতে চাই না কেন যে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না কেন জীবনের স্বপ্নগুলো যে যেভাবেই পূরণ করতে চাই না কেন তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে আল ইলমুন নাফি আমি যে জ্ঞান অর্জন করব যে জ্ঞান অর্জন করছি সেই জ্ঞান যেন অবশ্যই আমার জন্য উপকারী হয় এবং আমার সমাজের জন্য উপকারী হয় যদি সেই জ্ঞান আমাকে উপকৃত না করে আমার সমাজকে উপকৃত না করে সেই জ্ঞান অর্জন করে আমার কোনো লাভ হবে না যদি আমি দর্শন শিক্ষা লাভ করি আমি যদি দর্শনে পড়ি আমি যদি অ্যান্থ্রোপোলজিতে পড়ি এই দুটো সাবজেক্ট পড়েও কিন্তু এলমুন নাফে অর্জন করা সম্ভব উপকারী জ্ঞান অর্জন করা সম্ভব যদি এই দর্শন দ্বারা আমি আল্লাহকে চিনতে পারি এই দর্শন দ্বারা যদি আমি মানুষকে উপকার করতে পারি কিন্তু এই দর্শন সাবজেক্ট এই অ্যান্থ্রোপোলজির সাবজেক্ট যদি আমাকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করে দেয়
তাহলে এই জ্ঞান কখনোই আমার জন্য উপকারী জ্ঞান নয়। এই জ্ঞান দুনিয়াতে হয়তো আমাকে সাময়িক উপকার করতে পারে, কিন্তু আমার স্থায়ী যে জীবন, আখেরাতের জীবন, এই জীবনের পরে যে জীবনটা অপেক্ষা করছে, সেই জীবনের সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, ফলে ওই জ্ঞান কখনোই আমার জন্য উপকারী হবে না। যদি আমি মানে ব্যাংকিংয়ে পড়ি, ফিনান্সিংয়ে পড়ি, তাহলে আমার টার্গেট থাকবে আমি যেন এই ব্যাংকিং এবং ফিনান্সিং শিখে আমি যেন ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাকে বাস্তবায়ন করতে পারি। যদি আমি এই সুদী ব্যবস্থার মধ্যে নিজেই ঢুকে যাই, যদি আমি এই সুদী ব্যাংকের চাকরিকে আমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলি, তাহলে এই জ্ঞান আমার জন্য কখনোই উপকারী জ্ঞান না, বরং আমার জন্য অপকারী জ্ঞান। এই জ্ঞান আমাকে দুনিয়াতে হয়তো সাময়িক রিল্যাক্স দেবে, কিন্তু এই জ্ঞান আমাকে অবশ্যই কাল পরকালে পরকালীন জীবনে আমাকে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। দুই নম্বর যে গাইডলাইন, সেটা হচ্ছে আমাকে সবসময় চিন্তা রাখতে হবে আমি যে এই জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান অর্জনের মাধ্যমে যে কাজগুলো আমি করব, যে আমল আমি করব, যে পেশায় যাব, সেই পেশার প্রতিটা ক্ষেত্রে যেন আমি আল্লাহর কাছে কিছু পাই, আমি যেন সওয়াব পাই, আমি যেন আমি যদি ডাক্তার হই আমার জীবনের প্রত্যেকটা স্টেপ এমন হয় যেন আমি চিন্তা করি আমি যে কাজটা করছি এর মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে বেনিফিট পাবো, প্রতিদান পাবো। যে চাকরিতে আমি ঢুকি না কেন, সেই চাকরিতে আমার মূল যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা এবং আল্লাহর কাছে প্রতিদান পাওয়া, এটাই হচ্ছে আমাদের টার্গেট হবে। আল্লাহর কাছে যদি কবুলযোগ্য না হয় ওই কাজ করে আমার কোনো লাভ নেই, যত ভালো কাজই করি না কেন, যদি ওটা আল্লাহর উদ্দেশ্যে না করি, আল্লাহর দেখানো পদ্ধতিতে না করি, রাসূলের দেখানো পদ্ধতিতে না করি, ওই আমলের ওই পেশার কোনো গুরুত্ব আল্লাহর কাছে থাকবে না। হয়তো দুনিয়াতে কিছুদিন আমি ভালো থাকতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি নিঃসন্দেহে পরাজিতদের কাতারে চলে যাব। সর্বশেষ যেটা আমাদের টার্গেট থাকবে সেটা হচ্ছে রিজকান তাইবা, হালাল রিজিক। একটা টাকাও যদি উপার্জন করি সেটা হালাল পন্থায়, কোনো অবস্থাতেই আমার দ্বারা যেন কোনো অন্যায় কাজ না হয়, আমি যেন কোনো হারাম পন্থায়, অনৈতিক পন্থায়, দুর্নীতির মাধ্যম দিয়ে, মানুষের সম্পদ গ্রাস করার মাধ্যম দিয়ে যেন আমি অর্থ উপার্জন না করি, আমার প্রত্যেকটা টাকা, আমার প্রত্যেকটা রিজিক যেন হয় হালাল রিজিক। এই তিনটা মৌলিক গাইডলাইন যেন আমরা খেয়াল রাখি আমাদের যদি ক্যারিয়ার প্ল্যান আমরা করি, কারণ আমাদের এই ক্যারিয়ার প্ল্যান শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হলে চলবে না, আমাদের এই ক্যারিয়ার প্ল্যান আখেরাত কেন্দ্রিক হতে হবে। এই দুনিয়ার জীবন আমাদের জন্য সর্বোচ্চ হয়তো বা 10 বছর 20 বছর 30 বছর, এরপরে আমাদের যে স্থায়ী জীবন, সেই স্থায়ী জীবনের জন্য যদি আমরা ক্যারিয়ার প্ল্যান না করি, তাহলে আমাদের এই ক্যারিয়ার প্ল্যান নিঃসন্দেহে বৃথা। এই ক্যারিয়ার প্ল্যানের কোনো মূল্য আল্লাহর কাছে নেই, এই জন্য আমাদেরকে এই ক্যারিয়ার প্ল্যানটাকে শুধুমাত্র দুনিয়াবী জীবন কেন্দ্রিক না, আখেরাত কেন্দ্রিক আমাদেরকে সাজিয়ে নিতে হবে। সময় তো উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে আল্লাহ রাসূল একটা দোয়া পড়ে তারপরে কাজ শুরু করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়িবা। আমরা কিন্তু এই তিনটা গাইডলাইন আজকে উল্লেখ করলাম। আল্লাহ রাসূল প্রতিদিন বলতেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন এবং এমন কাজ করার তৌফিক দান করুন যেই কাজের মাধ্যম দিয়ে আমি আপনার মানে আমি আপনার পছন্দনীয় কাজ করতে পারি, এবং সর্বশেষ আমি যেন আমার রিজিকটা যেন আমি হালাল করতে পারি। এই তিনটা চাওয়া আল্লাহ রাসূল প্রতিদিন সকালে চাইতেন। একজন মুসলিম হিসাবে, সচেতন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকটা ছাত্র ভাইয়ের দায়িত্ব হবে নিজের জীবনকে আখেরাত কেন্দ্রিক এইভাবে সাজিয়ে নেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, যদি মুসলিম না হতাম তাহলে আমরা যা খুশি করতে পারতাম, কিন্তু মুসলিম মানে আমি আত্মসমর্পণকারী। আমি এক আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করেছি তখন আমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করেই চালাতে হবে। যদি চালাতে পারি তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সৌভাগ্য অপেক্ষা করছে। আর যদি মনে করি যে না, আমি স্বাধীন মানুষ, আমি যা খুশি করব, আমার সব কিছু করার ক্ষমতা আছে, আমার শারীরিক শক্তি আছে, সব কিছু করার ক্ষমতা আছে, যা খুশি করব, তাহলে এই যা খুশি করার এই সুযোগটুকু আপনি এই দুনিয়ার মধ্যেই পাবেন। দুনিয়াবি জীবনে যে কয়েকদিন বেঁচে আছেন সে কয়েকদিন পাবেন, যেই দিন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে সব কিছু আউট হয়ে যাবে, আপনার আর এই স্বাধীন ইচ্ছার কোনো মূল্য আর থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আপনি সেদিন বন্দী হয়ে যাবেন, সেখানে আপনার এই স্বাধীন ইচ্ছার কোনো মূল্য থাকবে না। সম্মানিত উপস্থিতির সময় শেষ, 6:20 বেজে গেছে, আমি আর কথা বাড়াবো না। বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ কল্যাণ দান করুন এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জান্নাতি বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন। আজকে যে আয়োজন হলো সেই আয়োজনে যারা যতটুকু সহযোগিতা করেছেন, আমাদের ছাত্র ভাইয়েরা যে যতটুকু মেহনত করেছো, সকলের প্রতি আমাদের আন্তরিক মোবারকবাদ রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকলের মেহনতটুকু কবুল করে নিন এবং আমাদের এই সামান্য প্রচেষ্টার বিনিময়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার কিছু
সৈনিক যেন আল্লাহ রাব্বুল আলামিন গড়ে তোলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু